আজকে আমাদের মহালয়া স্পেশাল দারুন খাওয়া। এই দেখো ভাত, এখানে ডিম আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখেছি, ডাল আর মাছ ভাজা। এই প্লেটেও সেম আছে, ডিম আলু সেদ্ধ, ভাতটা একটু বেশি আছে, মাছ ভাজা আর ডাল। এই হচ্ছে আমাদের আজকের খাবার। শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আছে চলে এসেছি লাঞ্চের খুব সামান্য নিয়ে। আছে ডাল সামান্য কিন্তু ভীষণ সুন্দর খাবার, এখানে আলু আর ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা মাখা আছে, না এমনি সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে, আর এটা হচ্ছে ডাল আর আছে মাছ ভাজা। দেখিয়ে দিচ্ছে চলো চলো, তাহলে বৃষ্টির তো শেষ নেই, এখনো শুরু হয়েছে বৃষ্টি। এটা কিরকম বৃষ্টি জানি না কতক্ষণ হবে, তা বৃষ্টি শেষ নেই, বৃষ্টি চলবে জানি, কিন্তু পুজোর সময় বৃষ্টি হলে খুব খারাপ লাগে, কিছু করার নেই, কি সিস্টেমে চলছে বুঝতে পারছি না। দেখো আমাদের কিছু করার নেই, কিন্তু কত বাচ্চাগুলো তো এখন ঘর থেকে বেরোতেই পারে না, সেটা আমি তুমি ভাবলে তো হবে না, প্রকৃতির কাছে কে কি আছে। মাঝে মাঝে এরকম খাওয়া দিলে আজকে 12-11 তো পাশেরটা না, মানে আলাদা করবেন না, না না করবার দেশ যাবো করবো এক বিল্ডিং মানে এরকম এক করবো। আচ্ছা ওগুলো ডিএসপি এসেন বসে যে চন্দনারা থাকতো, মনে নেই এসেন বসে চন্দনা যার ছেলেটা বাংলায় এমএ পড়তো, কি নাম যেন তো নাম মনে নেই, চন্দনের নামই মনে আছে, ওর হাজবেন্ড তো ডিএসপি তেই চাকরি করে। হ্যালো সবই পাখি
আজকে তো করোনায় মেরে দিয়েছে, এদের ছোট ছোট কিছু যারা ব্যবসা করে তাদের, তারপরে এই ওয়েদারে তাদের আরও মেরে দিবে। কী অবস্থা, কী করে তারা ব্যবসা করবে বলো? কি হবে কার এরকম ডিম আলু সেদ্ধ মাখা খেতে ভালো লাগে বলবে তো? আমাদের কিন্তু খুব প্রিয়, আমি ছোটবেলায় অনেক খেয়েছি। আচ্ছা, একটু শুকনো লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ ভেজে খাওয়া, তাহলে ওটা হেলদি হতো না। হেলদি হতো না, এতে তো আলু, এটা আলু। ডালের সঙ্গে মাছ ভাজাটা যদি আলু নাও থাকে, একটা বড় মাছের মাছ ভাজা পিস তাহলে
খালা ম্যাচিং, গেঞ্জি ম্যাচিং, এটা কিরম বলো তো, ঝমঝমিয়ে হয়ে যাওয়ার মতো বৃষ্টি হচ্ছে না, কোনো বাজেভাবে নেমে চলেছে। বিকেলে একটু বেরোনোর প্ল্যান ছিল, জানি না কি হবে, বিকেলে মানে সন্ধ্যাবেলা। বাইরের চেহারা দেখে আর মুড বিগড়ে যাচ্ছে, সকালবেলা এত ভালো ওয়েদার ছিল, দুপুরবেলার মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেল। চলো, পুজো আসছে বুঝতে পারছো, এরপর একটু আরেকটু একটু খাওয়া দাওয়া অন্যরকম হবে, বুঝলে? এখন হালকা হালকা সারছি, কারণ এখন থেকে শুরু করে দিলে মুশকিল আছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি ভালো লাগলে করো, ভালো না লাগলে না। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, ওয়েদার যা হয়েছে আর কি বলবো, কিছুই ভালো লাগছে না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ অনেক নিয়ম কানুন করেছে বলে আজ পেপারেও পড়লাম, এখনো পুরো করা হয়নি। আর দেখতে থাকো বাঙালি ঘোরা।